ومن أحسن قولا আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের উদ্দেশ্যে এক রোহিঙ্গা আলেমার চিঠি। টুইটারে বাঙালিদের উদ্দেশ্যে রোহিঙ্গা বোনের চিঠি। ইংরেজি ভাষায় চিঠিটা ইতিমধ্যে অনলাইনে ভাইরাল হয়েছে, হাজারো মানুষ চিঠিটা শেয়ার করেছেন। ফেসবুক থেকে চিঠিটা দাওয়াতুল হক ইসলামিক চ্যানেলের শ্রোতা ও দর্শকদের জন্য তুলে ধরা হলো। আমি একজন রোহিঙ্গা মেয়ে। 3 বছর আগে আল্লাহর রহমতে আমি ইফতা পাস করেছি। এরপর খুব ছোট্ট একটা সংসার করি। বছর যেতে না যেতে আমাদের ঘর আলোকিত করে কোলে জুড়ে আসলো এক কন্যা সন্তান। হঠাৎ একদিন সেনাবাহিনীর কিছু লোক আমাদের ঘরে প্রবেশ করে। ওদের দেখে আমি বোরকা পরে মেয়েকে বুকে জড়িয়ে নিলাম। ওরা এসে আমার হাত ধরে টানাটানি করতে লাগলো, যার ফলে হাত ফসকে আমার মেয়ে নিচে পড়ে যায়। ওরা যখন আমাকে ভোগ করার জন্য বোরকায় হাত দিল, তখন সাথে সাথে আমার মাথা ঘুরে গেল। আল্লাহকে বললাম, ইয়া আল্লাহ, আমি তোমার সামনে জিনাকারিনী হয়ে উঠতে চাই না, তুমি আমাকে ঈমানী শক্তি দাও। সাথে সাথে মনে হলো আমি যেন আল্লাহর কাছে সাহায্য চাইতে দেরি করেছি, কিন্তু তিনি আমাকে সাহায্য করতে দেরি করেননি। সামনে তাকিয়ে দেখি ছোট্ট একটা বটি, অনেকদিন যাবত আমরা ব্যবহার করি না, কোনো ধার নাই। সেটা হাতে তুলে নিয়ে 6-7 জন সেনাকে কুপিয়ে হত্যা করলাম। তারপর আরো কিছু সেনা ঘরে প্রবেশ করে। এবার 4 জন সেনা আমাকে ধরে রেখেছে, আর 2 জন সেনা আমার ছোট শিশুর লজ্জাস্থানে অস্ত্র ঢুকিয়ে দেয়। মেয়েটি চোখের সামনে ছটফট করে মারা যায়। ইতিমধ্যে আমার স্বামী ঘরে আসলো, কিছু সেনা তাকে মারতে থাকে আর আমাকে বলল, তোর সাথে আমরা সবাই এখন খেলা করব আর তোর স্বামী তা দেখবে, তারপর তোমাদের সকলকে হত্যা করব। আমার স্বামী সন্তান কারোর জন্য মায়া হলো না। তখন আমি আল্লাহর কাছে সাহায্য চাইলাম। ওদের কারো কাছে একটু মাথা নত করিনি। হঠাৎ চোখ পড়লো এক বস্তা ছাইয়ের উপর, জানি না সেখানে ওটা কিভাবে এলো। এবার দৌড়ে গিয়ে ছাইয়ের বস্তার মুখ খুলে ওদের চোখের সামনেই ছাই উড়াতে লাগলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তার রহমত দ্বারা ঘিরে নিলেন। প্রতিটি সেনা চোখ বন্ধ করে আমাকে গালাগালি করছিল। আমি কোনো মতে একটু আড়ালে চলে গেলাম। ওরা এবার চোখ কসলাতে কসলাতে আমার স্বামীর কাছে গিয়ে তাকে জবাই করলো আর বলল, যার বউয়ের এত শক্তি তার কলিজাটা দেখব। ওরা সত্যি সত্যি আমার স্বামীর কলিজাটা ছিঁড়ে মুখে নিয়ে কিছুক্ষণ চাবাতে থাকে। আমি আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলি। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলো, ঠিক কতক্ষণ পর জ্ঞান ফিরলো তা জানি না। উঠে গিয়ে অজু করে আল্লাহর শুকরিয়া আদায় করে নামাজ পড়লাম। ছোট্ট একটা কাপড় দিয়ে স্বামী আর সন্তানের লাশ ঢেকে রেখে অজানার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। 1 টানা 7 দিন পানি খেয়ে থাকার পর যখন আর ক্ষুধার জ্বালা সইতে পারলাম না, তখন সবুজ পাতা খেতে শুরু করলাম। একদিন ঝোপের ভিতর লুকিয়ে জোহরের নামাজ পড়ছিলাম, যখন নামাজ পড়া শেষ হলো, দেখি সেনারা আমাকে গুলি করেছে, বাহু দিয়ে অঝোরে রক্ত গড়িয়ে পড়ছে। কেন জানি আমার কোনো ব্যথা লাগছিল না। মনে পড়ে গেল সাহাবা আজমাইনদের কথা, তারা যখন নামাজ পড়ত কাফেররা তখন পিছ দিক দিয়ে আক্রমণ করত। এমন সাহাবাও আছে যাদের কাফেররা নামাজের মধ্যেই তীর মেরে শহীদ করেছেন। তাহলে আমরা কেন এই শহীদ মরণ বরণ করতে পারবো না? এসব ভাবতেছিলাম ততক্ষণে সেনারা অনেক কাছে চলে এলো। আল্লাহকে স্মরণ করে দৌড়াতে লাগলাম। অবশেষে পানিতে ঝাঁপ দিয়ে পড়লাম। এরপর কি হলো জানি না। হঠাৎ দেখি অপরিচিত কিছু লোক আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। শরীরের সমস্ত জায়গায় বোরকা ঠিক মতো আছে, কিন্তু শুধু পায়ের একটা মোজা কোথায় জানি হারিয়ে গেছে। আমি লজ্জিত হলাম, এতগুলো পুরুষ আমার পায়ের পাতা দেখছে, না জানি আল্লাহ আমাকে কি কঠিন শাস্তি দেন। তওবা করলাম আর দৌড়ে গিয়ে ওযু করে সিজদায় লুটিয়ে পড়লাম। পরে জানতে পারলাম যে আমি পানিতে ভাসতেছিলাম। তখন লাশ মনে করে এক জেলে আমাকে কিনারায় উঠিয়ে এনেছে। আমি তাদের কাছে কিছু খাবার চাইলাম, কিন্তু তখন কেউ আমাকে একটু খাবারও দিল না।
বরং এক এক করে সবাই চলে গেল। আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলাম। কিছু দূর গিয়ে একজন হুজুরকে দেখে জিজ্ঞাসা করলাম, এখানে কি কোনো আশ্রয় কেন্দ্র আছে? উনি মাথা নেড়ে হ্যাঁ বললেন। আমাকে নিয়ে আশ্রয় কেন্দ্রে দিয়ে আসলেন। কি আজব ব্যাপার, এখানে তো অনেক কষ্টে পেট ভরে পানি খাবো তাও পারি না, আর খাবার এতটুকু যে পেটের নিচে পড়ে থাকে, তবু আমরা খুশি আলহামদুলিল্লাহ। কিছুদিন পর পুলিশের গাড়িতে একজন ভদ্র মহিলা আসলেন, যিনি আমাদের মেয়েদের তল্লাশি করলেন। এরপর আমাদের কিছু মেয়েদেরকে আলাদা করলেন, বলতে পারেন যারা দেখতে অনেক সুন্দরী তাদেরকে আলাদা করলেন। এদিকে কিছু যুবক ছেলে আমাদের জন্য ত্রাণ নিয়ে এসেছিল, কিন্তু স্থানীয় চেয়ারম্যানরা তাদের থেকে ত্রাণ নিয়ে তাদের ফিরিয়ে দিল। চেয়ারম্যানরা আমাদের অল্প কিছু দিয়ে ওনারা সব নিয়ে চলে গেল। আমাদের মধ্যে কেউ কেউ একটু বেশি চাওয়ার কারণে পিটুনি খেলো, এমনকি কিছু কিছু খারাপ ছেলেরা মেয়েদের বুকে লজ্জা স্থানে হাত দিল, ফলে আমরা সবাই চুপসে গেলাম। কেউ কেউ বলছিল তাদের টাকা আর গয়নাও নাকি বাংলাদেশি শকুনগুলো ছিনিয়ে নিয়েছে। আমি স্তব্ধ হয়ে মন্ত্রমুগ্ধের মতো সব শুনছিলাম। এরপর হঠাৎ একদল বয়স্ক মেয়ে এসে আমাদের আলাদা করা সুন্দরী মেয়েদের নিয়ে চলে আসলো এক হোটেলে। এই দলে আমি নিজেও ছিলাম। তারপর কি অবাক করা কাহিনী ঘটল, বিনা ভিসা বিনা পাসপোর্টে আমাদের গাড়িতে তুলে দিল এবং কোথায় যেন নিয়ে গিয়ে নামালো তা আমি জানি না। আমাদের প্রত্যেককে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল, যার ফলে আমরা অচেতন ছিলাম। জ্ঞান ফিরে পাওয়ার পর থমকে গেলাম, অন্য কোথাও না, একটা পতিতালয়ে আমাদের নিয়ে আসা হয়েছে। আমার কাছে তখন মনে হচ্ছিল আল্লাহ আমাদের উপর কঠিন পরীক্ষা চালাচ্ছেন। এজন্যই বুঝি বাংলাদেশী মুনাফিকরা আমাদের এই অবস্থা করেছে। আল্লাহর কাছে তওবা করলাম, নিজের হেফাজতের পুরো দায়িত্ব আল্লাহর উপরে ছেড়ে দিলাম। যিনি এত কিছুর পরেও আমাকে পবিত্র রেখেছেন, তিনি নিশ্চয় আমাকে হতাশ করবেন না। মালয়েশিয়ার এক নাগরিক আমার সাথে রাত্রি যাপনের জন্য পতিতালয় এলেন। তিনি আমার নাম আর কোথায় বাড়ি সেটা জানতে চাইলে আমি তাকে সবকিছুই বলে যাচ্ছিলাম। হঠাৎ খেয়াল করে দেখি উনি শীতে তীব্র আকারে কাঁপছেন। প্রশ্ন করলাম, এই প্রচন্ড গরমে শীতের মতো কাঁপছেন কেন? উনি আমার দিকে তাকিয়ে বললেন, আমার পিছু হেঁটে আসুন, আল্লাহর কসম আপনার কোনো ক্ষতি করব না। আমি তার পিছু হেঁটে চললাম অনেক দূর পর্যন্ত। উনি এবার রাস্তার মধ্যেই আমার পায়ে ধরে বললেন, আমি ভালো হতে চাই, আমি ভালো হতে চাই, আমাকে একটা সুযোগ দাও, আমি আর আল্লাহর নাফরমানি করব না, তোমার সমস্ত দায়িত্ব আমার, তুমি রাজি হলে আমি তোমাকে বিয়ে করতে পারি। আমি রাজি হলাম। তিনি আমাকে নগদ দেন মোহর দিয়ে বিয়ে করলেন। রোজ সে আমার কাছে আরবি আর হাদিসের কিতাব পড়ে, নিশ্চয় আল্লাহ আমাকে হেফাজত করেছেন। কিন্তু আমার মতো তো অন্য মেয়েরা পতিতালয় থেকে ফিরতে পারল না, ওদের জন্য দুঃখ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এ সমস্ত হৃদয় বিদারক কাহিনী থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এরকম আরো হৃদয় বিদারক কাহিনী শুনতে এবং দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ইসলামকে প্রচারের সাথে আমাদের